5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে স্বাগত জানাচ্ছি, আমি সাহেব রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। অক্সফোর্ডের ভ্যাকসিনের সুখবরে এশিয়ার বাজার চাঙা। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 6,13,000 ছাড়িয়েছে। হংকং ইস্যুতে যুক্তরাজ্যকে পাল্টা হুমকি চীনের। সোলাইমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরাক ইরান। এবং বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন বিশ্বজুড়ে আশা জাগাচ্ছে, এই সুখবরে এশিয়ার বাজার চাঙা হতে শুরু করেছে। অথচ একদিন আগেও পুঁজিবাজারের নিম্নগতি লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার জাপানের নিকেই 225-এর সূচক বেড়েছে 0.61%। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে প্রায় 1.34%। হংকংয়ের হ্যাংসেংয়ের সূচক বেড়েছে 1.56%। ন্যাসড্যাক সূচক বেড়েছে 2.5%। অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে 7.9%। 2018 সালের ডিসেম্বরের পর যা সর্বোচ্চ বৃদ্ধি। বেড়েছে IBM-এর দরও। জাকার্তা কম্পোজিট বেড়েছে 0.83%। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির ভ্যাকসিন চ্যাডক্স এনকোভ-19-এর পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ফল প্রকাশ করে বলা হয়েছে, ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করতে পারে বলে প্রমাণ মিলেছে। মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 6,13,000 ছাড়িয়ে গেছে। আজ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্স এর ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 215টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 1,48,52,700, এর মধ্যে 6,13,213 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে 89,06,690 জন। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তি স্থল চীনে 83,000-এরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতীয় নিরাপত্তা আইন পাশের কারণে হংকংয়ের সঙ্গে যুক্তরাজ্য প্রত্যর্পণ চুক্তি বাতিল করলেও দমে যাবে না চীন, বরং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ফেরার পাল্টা হুমকি দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও অভিযোগ করেছে। হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল ছাড়াও চীনের আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। হংকংয়ে চীনের বিতর্কিত নিরাপত্তা আইন কার্যকর ও জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম নারীদের জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করার প্রতিক্রিয়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যৌথভাবে মামলা করবে ইরাক ও ইরান। বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় তারা নিহত হয়েছিলেন। সোমবার এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, ইরাকের মাটিতে জেনারেল কাশেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরান ও বাগদাদ যৌথভাবে মামলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার সময় ওয়াশিংটন নয়াদিল্লির পাশে থাকার যে বার্তা দিয়েছিল তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে নিয়ে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত। মার্কিন নৌবহরের সঙ্গে বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দুই মিত্রদেশ এই নৌমহড়া চালায়। এই সামরিক মহড়ায় মার্কিন নৌবহরের নেতৃত্ব দিয়েছে পারমাণবিক শক্তিসম্পন্ন বিমানবাহী রণতরী USS নিমিটস। এর আগে মার্কিন দুই বিমানবাহী রণতরী USS নিমিটস ও রোনাল্ড রিগান সহ আরও 4টি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মহড়া চালায়। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।